তারকা ঠাসা ইংল্যান্ড এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায়। দু দলই বেশ হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গেলেও ইংলিশদের বেশিক্ষণ রুখে রাখতে পারেনি ডেনমার্ক। ম্যাচের 18 মিনিটে ইংল্যান্ডকে লিড এনে দেন দলের সবচেয়ে বড় তারকা হ্যারি কেইন। তবে ডেনমার্ক ক্ষমতায় ফিরতে নেয় মাত্র 16 মিনিট। ইংল্যান্ডের রক্ষণভাগকে রীতিমতো বোকা বানিয়ে বল জালে জড়ান মর্টেন হুলম্যান্ড। 1-1 সমতা নিয়ে বিরতিতে যায় দু দল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বাড়ায় দু দলই, একে অপরকে চাপে রাখে পুরোটা সময়। ম্যাচের 50 মিনিটে একটা সুযোগও তৈরি করেছিল ইংল্যান্ড, তবে সে যাত্রায় ডেনমার্ক রক্ষা পায় ক্যাসমার্স মাইকেলের সেভে। পরে ম্যাচের 66 মিনিটে ডেনমার্কও একটা সুযোগ পেয়েছিল গোল করে এগিয়ে যাওয়ার, তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের 70 মিনিটে জুড বেলিংহাম একটা সুযোগ পেয়েও সেখান থেকে জালের দেখা পায়নি। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ও স্কোর শিটে আসেনি কোনো পরিবর্তন। শেষে 1-1 সমতা নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু দল। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। ইউরোর গ্রুপ পর্বে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে 1 ড্র নিয়ে 4 পয়েন্ট এখন ইংল্যান্ডের। অন্যদিকে 2 ম্যাচে 2 ড্র নিয়ে 2 পয়েন্ট এখন ডেনমার্কের। আগামী 26 জুন গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে স্লোভেনিয়ার মুখোমুখি হবে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ফরজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।